সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসী যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একটি আপু আসছে। আসলে আপুটার জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? বৃষ্টি। আপু কেমন আছেন আপনি? কি হয়েছে আসলে আপনার জীবনে, কেমন চলতেছে দিনকাল? কষ্টও দিন চলতেছে, নিজের মা নাই, সৎ মা আছে, বাবা আছে। নিজের মা কি হয়েছে? কি হয়ে মারা গেছে? এখন কেমন লাগে এই জীবনটা? তাকে মনে মতো বিয়ে শাদী হয়নি এখনো? পরিবারে যারা আছে তারা কি ভাবে? পরিবারে যারা আছে তারা কি ভাবতেছে? পরিবারের ভাবতেছে তো মনে করো সব মেয়ে নিজের মাল্লা খানে হইতে পারে। বাবারা অনেক কথাই ভাবেনি যে বিয়ে দিলে মেয়েরে অনেক কিছুই না গে, তার জন্য অনেক ভাবে বাবারা। তো আমার বাবার তো সেরকম সবক্ত নয়, বাবাটা অনেক কাজ করে মনে করো সংসারটা চালায়। আমিও কাজে যাই, মানুষের দোকানে কাজ করি, সেলাই মেশিনে 200-300 টাকা পাই, ওই টাকাটা দিয়ে মনে করো আমাদের সংসারটা চলে। আর সৎমান মায়ের কেমনি কর্ম, সৎমান অনেক কষ্ট দেয় বলে তার জন্য আরো কষ্টই প্রতিবেদন। জীবনটা তো আসলে কষ্ট, এখন বিয়ের পরে কি সুখ হবে সে আশা করেন? হ্যাঁ, যদি আল্লাহর রহমতে যদি কপালে সুখ থাকে তো ইনশাল্লাহ, যদি মনের মানুষ যদি মিলা যায় যে আমার দায়িত্ব নিতে পারবে, যে আমার পাশে দাঁড়াইতে পারবে সারা জীবনের জন্য, আমার তাকেই দরকার। এত বড় হয়েছেন, কাউকে কি ভালো লেগেছিল এটা মনে হয়? ভালোবেসেছিলেন মন থেকে? না ভাই, আমি কাউকে ভালোবাসি নাই। মনে করো বিয়ে আইসে অনেক টাকা যৌতুক চায়, আর জন্য যৌতুকের জন্য অত মনে করো বাবা তো যৌতুক দিতে পারে না। বাবাটা হইলে মনে করো যতক্ষণে মনে করো ওই মাটি কাটে, ওই কাজ করে অন্য অন্য কাজ বাসায় করে, তার জন্য আর জন্য যৌতুকের জন্য মানুষের মনে করো অনেক টাকা পয়সা চায়, তার জন্য বাবাটা বিয়ে দিতে পারে না। আপনার ঠিকানা কোথায় থাকেন? কোথায়? আমার ঠিকানা, আমার ঠিকানা হলো যশোরে। যশোরে থাকেন? কিভাবে যোগাযোগ করো আপনার সঙ্গে? আমার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার ফোন নাম্বার আছে ভাইয়া। নাম্বারটা মুখস্থ আছে? না, আপনি একটু বলে দিবেন। তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন সেই যশোর জেলার এক অসহায় দারিদ্র পরিবারের মেয়ের জীবনের গল্প। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01780390916। নাম্বারটা কার কাছে থাকে? নাম্বারটা আমার কাছে থাকে। যাকে কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন। হ্যাঁ ভাই, এবং সত্য দিয়ে জীবনটাকে সাজানোর চেষ্টা করবেন, দেখবেন আপনার ভবিষ্যৎটা ভালো হবে। আমার পাশে দাঁড়াইতে পারবে ইনশাআল্লাহ। কোনো কোনো ভাই যেমন মনে করে খারাপ কথা বলে না, যেমন মনে করো এই এক মাসের জন্য আসে না, মনে করো এক বছরের জন্য না যে আসবে, ইনশাআল্লাহ আমার জীবনে সারা জীবনের জন্যই যেমন আসে, যে মনে করো সারা জীবনের জন্যই যে মনে করো দায়িত্ব নিতে পারবে। সেটাই তোকে আপু, ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।